হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার লুক চেঞ্জ আবার, কারণ তিথির বিয়ে শুরু হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের মেকআপ রুম একদম পরিপূর্ণ, যাকে বলে সবাই আছে, সবাই আছে। তো চলো যাই, দেখি মেকআপ রুমে কী হচ্ছে। ও, তোমরা তো আবার বলো আমাকে মেকআপ একা চিনতে পারো না, পারবে না সবাই? এই যে রাস্তায় বেরোলো আমাকে চিনতে পারে না। খুলে যাবে আর কি বাকি আছে? সুতোবাদি ছাড়া আসেনি তো? আমাদের এখন বিয়ে বাড়ি চলছে, আমি মেকআপ করছি, পিছনে আর্টিস্টরা প্রচন্ড বকছে, মেকআপ আমার অসুবিধা হচ্ছে। গলাটা খুব মোটা না জানিস, আমার সুন্দর ভাবে হাতের মধ্যে চলে আসে। খুকুমনি খুকুমনি শুরু হচ্ছে, খুকুমনি আর্টিস্টরা এখানে চলে এসছে। তার মধ্যে ঝগড়া করে টেবিল আনিয়েছিস, হ্যাঁ সেটা বল। হ্যাঁ, আমাদের মেকআপ রুমে টেবিল ছিল না, তোমরা সবাই আগে দেখেছো অনেক ভিডিও। এই দেখো একটা টেবিল আনিয়েছি আমরা, আমাদের বড়রে তো এখন বিয়ে বাড়ি লেগেছে। এ দেখেছো পেছনে একটা দুষ্টু বোন আসছে, আর সবাই আছে, রাজের বাড়ি সবাই আছে, তিথির বাড়ি সবাই আছে, আমরা সবাই আছি। এটা আমাদের গা হলুদের সাজ, ভালো লাগছে জানিও? হ্যাঁ, কেমন লাগছে রূপসার সাজ? ভালো লাগছে আমার। হ্যাঁ, একবার ওয়ান্স মোর, ভালো লাগছে আমার। অ্যান্সারটা চাই? হ্যাঁ ঠিক আছে, চলো সবাইকে দেখাবো ওর পরে। আমরা এখন যাচ্ছি জলসইতে, হেভি মজা লাগছে আমার, চলো চলো যাই। এই দেখো পেছনে লোকজন, আমরা যাচ্ছি জলসইতে, আর পার্থিবকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেব। ওই যে পার্থিব, তাই চলবে, আজকে কেকা বৌদি নেই, ওকে ধাক্কা মেরে পেছনে কারা কারা আছে? পেছনে হচ্ছে রূপসা, কাকলি আর পার্থিব। না না, তার পেছনে, তার পেছনে রাজদীপ দা আছে, আর এদিকে ঘুরতে পাচ্ছি আমরা ওখানে গিয়ে জল অমল দা। আচ্ছা, আমার আজ জল সইতে দিদির বিয়ে। আমরা যাচ্ছি গাড়ি করে জল সইতে, ভগবান আপনারা কখনো যান? আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, সেই পুকুর, বিশাল পুকুর, তোমরা দেখো সবাই। আমরা এখন হাঁটাচলা করছি, যাচ্ছি সেই জায়গাটা, মানে ঘাটের জায়গাটা যাচ্ছি যেখান থেকে জল তুলবো। তো ভীষণ মজা হচ্ছে, অনেকদিন পর আউটডোরে এসেছি, তো দেখতে থাকো তোমরা। লোকেশনটা কিন্তু হেভি লাগছে ভাই, দাঁড়া দাঁড়া পরে করো, আগে দেখি কী হচ্ছে। হ্যালো, ভিডিও কি করবো আমি? কি করবো আমি? তোমরা দেখেছো আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যে আছে বুবাইদা, ভীষণ অসভ্য, আমাকে একটু ভিডিওটা করতে দেয় না, যখনই দেখেন ভিডিও মুডে আছে তখনই ওনার সমস্যা। আমরা পোস্ট করবো, বড়দের টিআরপি বাড়বে, 1.1 ও কিন্তু আমাদের জন্য হয়। কি এটা তোমারই তো? হ্যাঁ, সেল যেন পড়ে যায় না। হ্যাঁ, সিটা
আলতা ছেলের বাড়ি কি রে, কিছু ধরবে না, সব মেয়ের বাড়ি ধরবে? হ্যাঁ, মেয়েরাই তো বেশি উৎসাহ। কিন্তু ওদের বাড়ি তো এসছে সব জল সইতে। আচ্ছা, ও যখন কলসিটা এরম নেবে তো নাকি এরম করতে যাবে? আমরা আউটডোর থেকে চলে এসেছি, এবারে আমরা রয়েছি আমাদের ফ্লোরেই রয়েছি। ফ্লোরে এখন তিথি গায়ে হলুদ হবে, তারপরে তার আগে অনেক সিন আছে আমরা করবো, তো চলো আমাদের সাথে শেয়ার করি। এসো দাঁড়াও না তোমরা, সবাই ভাবছে আমি ফটো তুলছি কিন্তু আমি ভিডিও করছি। ভীষণ ভারী। এই মাসে তো তোমার ছেলের বিয়ে। ইয়েস, এই মাসে আমাদের এই পৃথা ব্যানার্জির রিয়েল লাইফে ছেলের বিয়ে। অযথা চিৎকার করে এই জলটা হলুদ লাগিয়েছে না, ওটা মজা করে করেছো, ঠিক আছে, রিচুয়াল ছেলের বাড়ি হবে। গায়ে হলুদের সিন তো চলে গেছে, মানে টেলিকাস্ট হয়ে গেছে, তোমরা সবাই আশা করি দেখেছো এবং আশা করছি ভালো লেগেছে তোমাদের সবার। তো আমি আর এখানে গানটা অ্যাড করলাম না, কারণ কপিরাইট মারতে পারে গানে। যাই হোক, তোমরা তো সবাই জানো তিথি আমার খুব পছন্দের ছিল, কিন্তু তিথি চলে যাচ্ছে রাজের সাথে বিয়ে করে, তো আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, বুকে কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে তিথিকে আমি হলুদ দিচ্ছি। তো কেমন হয়েছে সিনটা অবশ্যই জানিও, ঠিক আছে? আর এইবার শুরু হলো আমার পাগল ভাইয়ের পাগলামো। কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ, ও নিজে সব কিছু করবে, বরণ করবে, গায়ে হলুদ দেবে, এবং মানে জল সইতে পর্যন্ত গেছে। হে ভগবান, আমি জানি না আমার ভাইটার শেষ পর্যন্ত কী হবে। তো তোমরা প্রে করো যেন ওর সাথেই তিথির বিয়েটা হয়ে যায়, না হলে আমার ভাইটা পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? বুকে কত কষ্ট রেখে সব কিছু করছে। দেখো লুক, দেখো লুক, দেখো তিথিকে কি লুক দিচ্ছে, দেখো। উফ, লুকেই ফিদা, তিথি এই জন্য যেতে পারছে না। হ্যালো সবাইকে, আজকে আমরা বিয়ে বাড়ি সাজ সাজছি আবার। আমার তার মধ্যে খুব পেটে যন্ত্রণা করছে। হ্যালো, এই যে আমার ছোট্ট বাচ্চা। হ্যাঁ, আমি বাচ্চা, এটা ছোট্ট বাচ্চা আলতা দাদি। সবাই কেমন আছো? ভালো আছো তো? এই ভিডিওটা ইউটিউবে যাবে, সেই জন্য সবাইকে জিজ্ঞেস করলাম।
আমি সবার সাজ লাগাবো আজকে আবার আমরা এখনো সবাই সাজিনি সাজ হবে তারপর আরেকটা ভিডিও রিভিউ বানাবে তাই তো তারপর মজা হবে সবাই তো দেখেই নিচ্ছ সবকিছু টেলিকাস্ট হয়ে যাচ্ছে পরে আমি ভিডিও ছাড়বো লজ্জা পেয়ে গেল মাসিমণি মিষ্টু আর কুকুরটা তোমার নাম কি আছে মোটু দাদি মিষ্টুর কোথায় কুকুমণি পাপিয়া পাপিয়া তোমরা কুকুমণি দেখছো তো দেখো পাটটা পাট না পড়ে সবাই কি করছে দেখো সবাইকে দেখতে পাচ্ছ কি করছে দেখো তো আমার কেমন লাগছে তোমরা কি চশমা দেখতে পাচ্ছ নতুন নতুন চশমা আমরা চশমা কি তোমরা পড়বে তো পড়ছে তাহলে ডিলারশিপে রয়েছে আমাদের অর্পিত দি যদি পড়তে যাও তাহলে এই যে আমাদের মিষ্টুন এইরকম সবুজ চুরি করেছি তোমরা কি কোনোদিনও করেছো দিন তো গেল সন্ধ্যা হলে এই গানটা করছিল তা আমরাই নয় মাথার মধ্যে দিন তো গেল সন্ধ্যা হলে গান একটু গাই গাওয়ার একটা গাছ এখন সময় দেখো দুজনের আচ্ছা রূপসার জন্য একটা ছেলে পাঠাও তো তোমরা কিরম লাগছে এটা হচ্ছে আমার বিয়ের সাজ কেন তোমাদেরকে বলতে হবে হ্যাঁ এটা কে আমার যেদিন মনটা খারাপ থাকবে সেদিন তুমি প্লিজ চলে এসো আমার তোমাকে খুব দরকার ছিল কালকে গো লাস্ট দিন তুমি শুধু রিলস করলি রিলস করলি হবে মন খারাপ হলে তুমি চলে এসো এখন আগে একটা ভিডিওতে তোমরা সবাই দেখেছো এই যে
মেকআপ করছিল, তারপরে আমরা লাঞ্চ করলাম, কত গল্প করলাম, আবার এসে মাস্কারা করছে, সারা দিন মেকআপ করেন, করে তারপরে বিকেলবেলা পাঁচটার সময় যায় সিনে, এক ঘন্টা সিন, না এক ঘন্টা সিন করে বাড়ি চলে যায়। আর এই যে আমাদের গ্রানি, এই যে আমাদের গ্রানি দেখতে পাচ্ছ, সকালে এসে একবার মেকআপ করেছে, আবার গেল মেকআপ তুললো, বললো ভালো লাগছে না, আবার এসে মেকআপ করছে, এরপরে বলবে আবার তুলবো। আবার বলছে এত সুন্দর দেখতে লাগলে হবে না, আমাকে সব থেকে সেরা লাগতে হবে। আচ্ছা তোমরা একটা গ্র্যানির জন্য কোনো গ্র্যান্ডপা খোঁজো তো, বরণে বিয়ে দেবো, গ্র্যানির বিয়ে হবে এরপরে, কর একমাত্র একমাত্র প্রিয়াঙ্কা এই দায়িত্ব নিয়ে রাজকে বরণ করবে। দেখ না মুখ দেখ, ভেটকে আছে পুরো, কাতলা আছে, আমি তো সাজিনি, করতে পারছি না, কি করবি, কি করতে দিচ্ছে না, কি করতে দিচ্ছে না, তোর সাথে রাজের বিয়ে দেওয়া হবে, কানে ব্যথা, কানের দুলটা হাফ ডান, একটা কানে পড়ে আর একটা কানে পড়েনি, মানে সবকিছুই হাফ ডান, মানে কেন এসছে ভাগ্যিস বলেনি রিলসের জন্য কিন্তু তিনজন খুব সিরিয়াস, রিলসের জন্য কিন্তু আমাকে সুযোগ দিয়েছে, একদম না, মানে তোরা এখানে হার্ট করছিস, একদম আজ রাতে তুই কিন্তু ঘুম আসবে না, কেন কেন ঘুম আসবে, বাজে বকছে শুভঙ্কর, বিন্দাস অলংকার, বিন্দাস আপনারা না ভাববেন না এগুলো সত্যি, হ্যাঁ পুরো বাজে বকছে, ঠিক আছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এরা সবাই রিলসে ব্যস্ত। হ্যালো, আচ্ছা এর মধ্যে আপনাদেরকে বলে রাখি এই যে কি নাম দা চুলটা ঠিক করে বাবা, ভাবা যায় ব্যান্ড পার্টিও এসছে, অসাধারণ, একদমই না, তুমি থাকবে আমার সব ভিডিও, একটাই প্রবলেম সকাল 9টায় এসেছি এখন 6টায় এলাম, ওর মুখ দেখো না, শয়তান রাজ আসছে গাড়ি করে, আচ্ছা তোমাকে লিঙ্কগুলো পাঠাবো, ওনাকে বরণ করতে হবে আমাদেরকে, আমাদের নাকি ওনাকে বরণ করতে হবে, খেলে কাজ নেই, দিদিকে নিয়ে চলে যাচ্ছে, এ শেষ করে মারব, আসুক ওকে মারব, ডান্ডা দিয়ে মারব, ডান্ডা দিয়ে মেরে ঠিক করে খুব সুন্দর বিয়ে বাড়ি হচ্ছে, গাড়ি ফাড়ি সব না আমাদের নেই, চলে এসো বসো তুমি, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে
ব্যাপারটা হচ্ছে এখানে না কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, দাঁড়াবো না কোনো মেনু নেই। আচ্ছা তো আমরা মেনু কি খেলাম, আর আমরা মেনু খেলাম হচ্ছে গিয়ে ফুচকা বিকেলে বাজানো। মোটামুটি সব সিনই তোমরা দেখে নিয়েছো, এই বরণ ঠরণগুলো হয়ে গেছে, টেলিকাস্টে চলে গেছে। আর যারা বরণের টেলিকাস্ট দেখতে পাওনি, মানে কালকে বলো বা বিয়ে টেলিকাস্টগুলো দেখতে পাওনি, তারা আমার এই ভিডিও মারফত দেখে নাও, দেখে একটু আন্দাজ করে নাও কী হচ্ছিলো। আর সত্যি এরকম রিচুয়ালস আমি তো আমার লাইফে কখনোই দেখিনি, কোনো সিনেমা বা কোনো সিরিয়ালও এরকম মানে স্ক্রিপ্ট আছে কি না জানি না, যে বর কে বরকে বরণ করছে কোনো ছেলে, আবার যে ছেলে বরণ করছে সে নিজেও একজন বর, মানে এটা একটা স্পেশাল একটা ব্যাপার। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমি আমার ভিডিও 20 মিনিটের বেশি করি না, এটা অলরেডি 21 মিনিটস হয়ে গেছে, করি না কারণ হচ্ছে ভাবি যে তোমরা হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই করি না। আর এখানেই তাই আমি আজকে শেষ করলাম ভিডিওটা। নেক্সট ভিডিওটা মানে বিয়ের এর পরের ভিডিও যা যা করেছি বা করব সবটা আমি তাড়াতাড়ি করেই পোস্ট করে দেবো, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো সবাই, সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অল।